আমাদের অনেকেরই পৃথিবীর শেষ প্রান্তে যেতে ইচ্ছে করে, কিন্তু আমাদের গ্রহটা যেহেতু গোলাকার তাই এর শেষ প্রান্ত বলে আসলে কিছু নেই। তবে নরওয়েতে একটি পাহাড় চূড়া আছে যেখানে গেলে মনে হবে আপনি হয়তো পৃথিবীর শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন। নরওয়ের এই জায়গাটির নাম প্রাইকেস্টোলেন। এছাড়াও এই পাহাড় চূড়াটি পালপিট রক হিসেবেও পরিচিত। প্রাইকেস্টোলেন নরের বিখ্যাত পর্যটন কেন্দ্র। এটি পাহাড়ের একটি খাড়া ধার যা 604 মিটার অর্থাৎ 1982 ফুট উপরে অবস্থিত। প্রাইকেস্টোলেন একটি দীর্ঘ সরু সামুদ্রিক খাড়ির পাশে অবস্থিত। ধারণা করা হয় প্রায় 10,000 বছর আগে বরফ যুগে সুবিশাল হিমবাহের প্রভাবে জায়গাটি এমন আকৃতি লাভ করেছে। অতীতে প্যাগান ধর্মের লোকেরা এখানে উপাসনা করত। 1900 সালের সর্বপ্রথম এই জায়গায় পর্যটন ব্যবস্থা চালু হয়। 2000 ফুট উঁচুতে থাকা পাহাড় চূড়াটি প্রায় 82 বর্গ ফুট প্রশস্ত। এখানে পৌঁছাতে পায়ে হেঁটে 4 কিলোমিটার পাহাড়ি পথ পাড়ি দিতে হয়। প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ণ রাখতে এখানে কোনো পরিবেষ্টনী দেয়া হয়নি, এর ফলে দর্শনার্থীরা এর ভয়ঙ্কর সৌন্দর্য উপভোগ করতে পারেন। শীতকালে এখানকার শৈত শুভ্র প্রকৃতি দেখে মনেই হবে না এটি আমাদের গ্রহের কোনো জায়গা। প্রাইকেস্টোলেন পৃথিবীর সবচেয়ে শ্বাসরুদ্ধকর ভিউ পয়েন্ট। এমনিতেই নরওয়ের বাতাস পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ বাতাসগুলোর মধ্যে অন্যতম। তার মধ্যে পালপিট রক এলাকার বাতাস হচ্ছে সবচেয়ে বিশুদ্ধতম। সেজন্য এখানকার বাতাস বোতলজাত করে বিক্রিও করা হয়। এখানকার 8 লিটার বাতাসের দাম প্রায় 1,500 টাকা। দুঃসাহসী পর্যটকেরা নানা রকমের কর্মকাণ্ডের মাধ্যমে এখানকার রোমাঞ্চ আরও বাড়িয়ে নিয়ে থাকেন। 2017 সালে মিশন ইম্পসিবল 6 চলচ্চিত্রের শুটিংয়ের কারণে প্রাইকেস্টোলেন 1 সপ্তাহ পর্যটকদের জন্য বন্ধ ছিল। হলিউড অভিনেতা টম ক্রুজকে এখানে দুর্দান্ত অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে দেখা যায়। তারপর থেকেই প্রতি বছর প্রায় 3 লাখেরও বেশি লোক প্রাইকেস্টোলেনে ঘুরতে আসেন। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের কারণে জায়গাটি বিখ্যাত পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন, কারণ আগামীতে এরকম কন্টেন্ট আরও আসবে।